সুমন্ত মিম মিম তোমার কেমন লাগতেছে বেলুন ফুটিয়ে বলো 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 কেমন লাগতেছে ভালো লাগতেছে জেসিকে জেসিকে তোমার কেমন লাগতেছে বলো 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 ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে আমরা সবাই বেলুন দিয়ে খেলতেছি সবাই হিপ হিপ হুরে হিপ হিপ হুরে অমিম তোমার যদি এখন সবগুলো বেলুন ফুটে যায় তুমি কি করবা আরো নিয়ে আসবা কান্না করবা না তুমি আরেক প্যাকেট আছে তো এই যে আমরা সবার বেলুন দিয়ে আজকে খেলতেছি সবাই কি খুশি অনেক খুশি অনেক খুশি মিম তোমার পুরো নাম বলো তো তোমার পুরো নাম বলো তোমার দাঁত কোথায় গেছে পরে গেছে তোমার দাঁত পড়ছে মিম দেখি পড়ছেনি পড়ছে ও দুটো পরে উঠতে গেছে বাবালে তুমি বাট খাইতে পারো তোমার দাঁত দিয়া পারো ও মাই গড ভালো হইছে তুমি বাট খাইতে পারো উমা গুমা তুমি আর কি খাইতে পারো দাঁত দিয়ে দেখি তো দেখি কয়টা নাই যে শিখের একটাও দাঁত নাই কয়টা দাঁত হচ্ছে তো আসলে গাইজ আমরা আসলে মজা করতেছি বাসার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে মজা করতেছি আর এই যে দেখতে পাচ্ছেন সবাইকে এই যে গোলাপের শুভেচ্ছা এগুলো হচ্ছে সাদা গোলাপ সবাইকে সাদা গোলাপের শুভেচ্ছা তো আমি এখন সাদা গোলাপের মধ্যে কি করব একটা বেলুন ফুটিয়ে নেব মিম ও মিম ফুটাবো বেলুন ফুটাবো একটা ফুটাই আমার ভালো লাগতেছে বেলুন ফুটে গেছে বেলুন ফুটে গেছে ভালো লাগতেছে বেলুন আরেকটা নিব আচ্ছা হ্যাঁ এটা এটা তুমি ফুটাও ভয় লাগে আমরা বেলুন ফুটিয়ে মজা করতেছি আয় হায় আর না আর না আচ্ছা থাক আমাদের সব বেলুন শেষ হয়ে যাবে আমরা আর কি করবো আর বেলুন ফুটাবো না হ্যাঁ এবার আমরা এগুলো দিয়ে খেলা করবো ওকে বাই বাই সবাই আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও আবার দেখা হবে হ্যাঁ আমরা আবার মজা করব অন্য কোন ভিডিওতে ওয়াও বাই বাই টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা আজকে আলু বারবিকিউ করব আসলে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল আগুন দেখে তো আজকে আমাদের ইচ্ছে হলো আলু ফোড়া দিয়ে খেতে তো এই যে এখানে আলু নিয়ে আসছি তো আগুনটা নিবানো হয়ে গেলে ভালো করে আগুনটাকে জ্বালিয়ে নিচ্ছি নিচে লাকড়ি দেওয়া আছে তারপরে আমরা আলুটাকে পোড়া দিব দিয়ে তারপরে এগুলোকে খাবো মিম তোমার কেমন লাগতেছে আলু পোড়া খাবা খুশি লাগে ভালো লাগতেছে তুমি কখনো খাইছো আলু পোড়া খাও নাই আজকে খাইবা প্রথম আচ্ছা ঠিক আছে তো মিমও আমাদের সাথে আজকে প্রথম খাবে তো এই যে আমরা আস্তে আস্তে আগুনগুলো দিচ্ছি তো আসলে এই আগুনটা জ্বালাতে গিয়ে মানে ছোটবেলার কথা কেন মনে পড়লো আমরা আসলে যেহেতু গ্রামে বড় হয়েছি তো সেখানে আমরা দেখা গেছে শবে বরাত আসলে রাতের বেলায় গোসল করতাম তো রাতের বেলায় গোসল করতে গেলে আমরা ওই যে যে জমি থেকে যে ন্যাড়া উঠিয়ে নিয়ে আসতাম ধান কাটার পরে যে ন্যাড়াগুলো থাকে তো এই ন্যাড়াগুলো দিয়ে পরে দেখা গেছে আমরা আগুন জ্বালাতাম তো আগুন জ্বালাতে গিয়ে একটা স্মৃতি সবসময় মনে পড়ে তখন ছিল শবে বরার শবে বরাতের রাত তো আমরা মাগরিবের নামাজ পড়ে তারপরে আমরা ইয়ে করছিলাম এই গোসল করছিলাম তারপরে আগুন ফয়েতে গেছিলাম তারপর আমার একটা ভাতিজা হয় তো ও আগুন ফুয়াতে গিয়ে যখন মানে উপরে দিয়ে এরকমভাবে পা দিছিল আর ওর লুঙ্গিতে আগুন ধরে গিয়েছিল তা পরবর্তীতে ওর একদম সারা শরীরটা পুড়ে গিয়েছিল আসলে এই কথাগুলো খুব মনে পড়ে তখন অনেক ছোট ছিলাম তখন এত কিছু আসলে বুঝতাম না তো সেই স্মৃতিগুলো আসলে অনেক মনে পড়ে আর
আজকে আমরা সব বাচ্চারা মিলে, আমি বাচ্চাদের সাথে একটু বেশি আড্ডা দিতে ভালোবাসি, তো সব সময় একটু বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে সময় কাটাই। বাসার আরও অন্যান্য বাচ্চারা আছে, তো এই তো আমরা এখন আলু বারবিকিউ করব, তো আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটা দেখবেন। তো এই যে আমরা একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে আলুগুলো দিয়ে আমরা ছাই দিয়ে ঢেকে দিব। এখন এই যে একটা লাঠি দিয়ে আমরা ছাই দিয়ে আলুগুলোকে ঢেকে দিলাম। আসলে এটার নাম আজকে আলু বারবিকিউ পার্টি। তো আস্তে আস্তে আলুগুলো হতে থাকবে, যেহেতু এখানে এই যে কাঠ আছে, কাঠের ভিতরে আগুন দেখতেই পাচ্ছেন। তো কাঠ দিয়ে আসলে আস্তে আস্তে ধরবে। আমি এখানে আটটা আলু দিয়েছি, তো আমরা সবাই মিলে খাবো। তো দেখতে থাকুন আলুগুলো হওয়া পর্যন্ত, আমরা যখন খাবো আপনাদেরকে দেখাবো আলুগুলো হয়ে গেলে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি আগুন থেকে আলুগুলোকে তুলে নিব। বেশি হয়ে গেছে, আল্লাহ জানে হয়েছে কি না। ওয়াও, সুন্দরভাবে হয়েছে, কিছুটা পুড়েও গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আলুর বারবিকিউটা হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন, তো আপনারা যে কেউ যদি এভাবে আলু খেতে চান, আলু পোড়া, তাহলে কিন্তু বাসার সামনে জায়গা থাকলে আপনারা এভাবে করে খেতে পারেন। কারণ আসলে আমরা যখন শহরে থাকি তখন আমার মতো আলুটা খাওয়া হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আলুটাকে তুলে নিলাম, একটা ভেঙে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর আলু পোড়াটা হয়েছে, তো আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আসলে আমি বারবিকিউ পার্টি এটার নাম এই জন্যই দিয়েছি যেহেতু আমরা পোড়া খেয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।